কালকে এই মডেলটাতে ছিলাম, এটার নাম হচ্ছে দ্য নর্দার্ন ইন বলে, আর এখন হচ্ছে বেড়েই যাচ্ছে। পুরো রেড উড যে ফরেস্টটা আছে তার মাঝখানে, মানে কি কোনো গাছ ফাছ দেখা যায়? আমরা তো এয়ারবিএনবিতেই থাকি, কিন্তু এই এরিয়াটাতে কোনো এয়ারবিএনবি ছিল না, তো সেই জন্য আমরা এটা বুক করেছি। আর এটা যেহেতু হচ্ছে পুরো রেড উডের মাঝখানে, পার্টিকুলার এই জায়গাটা, মানে এই জায়গাটার নাম হচ্ছে রেড ওয়ে ড্রাইভ বলে, এখানে পরপর কয়েকটা মোটেল আছে। তো যাই হোক, আমরা এখন ভাত ঠাত খেয়ে বেরোলাম সকালবেলা। আজকে একটু দেরি হয়ে গেছে, কেননা এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আজকে একটু রেস্টও নিলাম সেই। ওকে, তাহলে এখন আমরা ভাবছি যাব হলো বিগ সারে, ওটাই আমাদের লাস্ট স্টপ, মানে সান ফ্রান্সিসকো পার করে ওটা দেখে আমরা আজকে রাতে সান ফ্রান্সিসকোতে থাকবো, আর কালকে সান ফ্রান্সিসকো শহরটা দেখে আমরা হচ্ছে আবার বাড়ির দিকে রওনা দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এই রোড ট্রিপটার তৃতীয় দিন, আর এখন আমরা যাচ্ছি হলো বিগ সারের দিকে। আমরা যেখানে ছিলাম, মানে রেড ওয়ে ড্রাইভের একটা মোটেলে, সেখান থেকে বিগ সার যেতে গেলে পথেই সান ফ্রান্সিসকো পড়বে, কিন্তু আমরা আজকে এই শহরে থামবো না। বিগ সার হচ্ছে ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল কোস্ট লাইনের 70 মাইল লম্বা একটা অংশ। এটা ইউএস এর লংগেস্ট সিনিক স্ট্রেচ অফ আনডেভেলপ কোস্ট লাইনও বটে। নর্থে কার্মেল হাইল্যান্ডস থেকে এর শুরু, আর সাউথে স্যাম সিমিয়ান অফ দি এর সীমানা। আমরা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকটা স্পটই ঘুরে দেখব। আর এই সেই বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, যদিও আমরা শহরটা পার করে চলে যাব এক্ষুনি, আর কালকে আমরা শহরটা ভালো করে ঘুরে দেখব। আমরা সবার প্রথমে এসেছি হলো বিক্সবি ক্যানিয়ন ব্রিজ বা বিক্সবি ক্রিক ব্রিজে। এটা হচ্ছে বিগ সারের সবচেয়ে বেশি ফটোগ্রাফড স্পট। আর এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় লোকেশনের দিকে। বিক্সারের নেক্সট স্টপেজটাতে যাচ্ছি, যেটার নাম হলো ফাইফার ব্রিজ। সেখানে একটা ন্যাচারাল ব্রিজ আছে, আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা যে মেন রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে কিন্তু এটাতে অ্যাক্সেস করা যায় না, এর জন্য হচ্ছে কেমন একটা ঘোরানো ঘোরানো খুব সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর নিচে পার্কিং লটে 12 টাকা পার্কিং ফিও দিতে হবে বলছে, এই হচ্ছে ব্যাপার। আর এতটাই সরু রাস্তা যে এইরকম দেখতে পাচ্ছ যে একজন যেতে গেলে অন্যজনকে হচ্ছে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আর এখন আমরা এসেছি হলো ফাইফার বিচে। এই বিচের অন্যতম আকর্ষণ হচ্ছে কি হোল রক, আর এই বিচের বালিগুলো পার্পল কালারের, যেটা বৃষ্টির পরে আরো পরিষ্কার হয়ে বোঝা যায়। আর এটা হচ্ছে হলো বিখ্যাত কি হোল রক, এটাকে কি হোল আর্কও বলে। এটা পুরোটাই একটা সলিড রক। ডিসেম্বর আর জানুয়ারি মাসে এই কি হোল দিয়ে সূর্যাস্ত দেখা যায়, আর সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে আসে অনেক ফটোগ্রাফাররাই।
এই বিচের ধারে যে গাছগুলো রয়েছে এইগুলোকে বলে ওয়েস্টার্ন সিকামোর, আর এটার জন্য এই বিচটা বিখ্যাত। আর এখন আমরা যাচ্ছি ম্যাকওয়ে ফলসের দিকে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় ম্যাকওয়ে ফলসের কোনো ভিডিও উঠলো না। আর এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটাও অবশ্যই ক্লিক করে দিও।